Assalamualaikum. This is Tilottoma. Welcome to my another vlog. So, today's vlog is our self pampering time. I'm at a home service. Arki nichi. Our facial hair treatment er jonno baire jawar kono dorkar nai karon je aputa theke ami treatment ar facial ta nibo seta hocche she amar bashe eshei diye jabe so eta ekta bhalo ekta mane ki bolbo eta ekta bhalo ekta sujog je bashay boshei ami amar sob kichu complete korte parbo ar apur page er link ta ami amar description box e diye dibo so ami ki korlam sokal sokal uthei shower te niye nilam karon apu ashar timing hocche 11 ta so ami korabo amar nono করাবে আমরা কয়েকজন মিলেই করাবো সো ভাবছি যে আমি মানে ঘুম থেকে উঠে আগে শাওয়ারটা নিয়ে নে সো আফটার শাওয়ার সো আমি ওয়ান বাই ওয়ান আমার ট্রিটমেন্ট নিব আমার চুলে তেল দেওয়া ছিল সো আমি সকালবেলা উঠেই শ্যাম্পু করে ফেললাম কারণ আমার ট্রিটমেন্ট নিব হেয়ার ট্রিটমেন্ট যেহেতু আমার হেয়ার কেরাটিন করা সো কেরাটিন করা যাদের হেয়ার তাদের অনেক বেশি হচ্ছে গিয়ে মানে কেয়ার নিতে হয় চুলে সো অনেকদিন হয়ে গেছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি না সো ভাবলাম যে একটা ট্রিটমেন্ট নিয়ে নিই সো ট্রিটমেন্টের জন্য আমি শ্যাম্পু করে ফেলেছি আর ফেসটাকে ভালো করে ক্লিন করেছি যদিও বা ওরা আরেকবার ফেসিয়াল করার আগে ক্লিন করে নিবে সো আজকের দিন যাবে আজকের ব্লগ যাবে আমার স্কিন কেয়ার টাইমের স্কিন কেয়ার এর মধ্যে দিয়ে আর কি নট টাইম স্কিন কেয়ার এর মধ্যে দিয়ে আজকে আমার দিন যাবে সো কি কি করব সবকিছু ব্লগে শেয়ার করব সো স্টে টিউন উইথ আস এন্ড 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এন্ড হচ্ছে আমাকে টিকটক ইনস্টাগ্রাম এন্ড আমার ফেসবুক পেজ আমাকে ফলো করতে ভুলবেন না যেটা আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দিব So you can find me there also. So keep on watching me. Okay, as you can see, chetara ekono ghumi ache Mysore and Manha. Ghum theke tadeke dak dei na. Reason hoche ghumak. Eto sokal ekon baje 10:30 ta. So amar vlog er kothar jonno tara uthe geche. ঘুমাও তোমরা ঘুমাও প্রবলেম নাই আমি ব্লগ করছি তাই তোমাদেরকে দেখালাম যে তোমরা ঘুমিয়ে আছো সো ব্লগের কথার জন্য তারা একটু ঘুমতে কেটেছিল আবার ঘুমিয়ে যাবে সো চলেন আমি নাস্তা করি দেখি আজকে আমার নাস্তা কি আছে সো আজকে হচ্ছে আমার নাস্তা এক কাপ চা আর হচ্ছে ড্রাই বিস্কিট আমি আজকে কোনো রুটি পরোটা খাচ্ছি না সো এখন হচ্ছে বাজে দুইটা আমার যে আপুটা আসার কথা বর্ষা এখনো সে আসে নাই আমরা ওয়েট করছি যার কারণে আমি সকাল সকাল আমি শাওয়ার নিয়ে নিলাম অ্যান্ড ইউ নো হার ভেরি ওয়েল শি ইজ মানহা হ্যালো সো মানহা ও আজকে কি কি আজকে কিছু করাবে তুমি ফেসিয়াল করাবে নো নো তো কি করব আম্মু আমাকে একটা জিনিস হ্যাঁ আচ্ছা ওকে আমি একটা মানে প্রত্যেক বছরই শীতকাল আসলে আমি মাইসুরাকে মানহাকে এটা দেই এটা এটা হচ্ছে লিপ ওয়াইল ঠিক আছে ইটস নট পার্পল বেবি ইটস এ ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের একটা লিপ ওয়াইলটা আমি একটু অ্যাপ্লাই করে দেখাই আর এটা হচ্ছে মাইসুরার মিন্ট কালারের মাইসুরা মানহা আলাদা আলাদা দেয়ার রিজন হচ্ছে দুইজনই হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে এটা আমার এটা আমার সো এই হচ্ছে ডিপলটা আমি লাগিয়েছি ইউ ক্যান সি এটার স্মেলটা জাস্ট অসাম বাই দ্য ওয়ে এটা আপনারা আমার পেজ লিহাজ অ্যাভেলেবল পাবেন অনলি 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 কত সেটা ইনবক্সে আমি বলবো যারা আমাকে ইনবক্স করবেন তাদেরকে আমি বলে দিব ডেসক্রিপশন বক্সে আমি আমার সবসময় দিয়ে থাকি কসমেটিক্স পেজের লিঙ্কটা সো এটা এগুলা আপনারা অনলি অনলি 100 টাকার নিচে পাবেন এটুক আপনাদের আমি অ্যাশিওর করে রাখি এগুলো আপনারা 100 টাকার নিচে অ্যাভেলেবেল পাবেন আমার ইউটিউবের যত ভিউয়ার্স আছে আপুরা আছে ভাইয়ারা আছে এটা সবাই ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে সব ভিউয়ার্সদের জন্য 100 টাকার নিচে আমি এটা আপনাদের কাছে সেল করব ইনশাআল্লাহ যদি কেউ অর্ডার করতে চান অর্ডার প্লেস করতে চান সো আমার পেজ লিহাজে অবশ্যই নক করবেন এন্ড বলতে হবে অবশ্যই যে আপনার আমি কোন একটা ভিডিও আমি দেখে বা আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি বা আপনার ব্লগ আমি প্রতিনিয়ত দেখি এগুলো বলে দেন হচ্ছে আমার পেজে নক করবেন সো অবশ্যই আমি তাকে 100 টাকার নিচে এই লিপ অয়েলগুলো দিয়ে দিব পিঙ্ক হ্যাঁ এটা একটু লাইট পিঙ্ক একটা শেড দিবে এটা কিন্তু বয়েজ এন্ড গার্লস বোথ ইউ ক্যান অ্যাপ্লাই আপনারা দুইজন মানে দুই
কাইন্ড অফ মানুষে অ্যাপ্লাই করতে পারবেন। সো ওয়েট করছি আপুর জন্য, আপু আসার সাথে সাথে আমার হেয়ার ট্রিটমেন্ট আমি স্টার্ট করে ফেলবো, কারণ হেয়ার ট্রিটমেন্টের জন্য একটু টাইম লাগে। আর বাই দ্য ওয়ে এটা আমার অনেক ওল্ড একটা কালার, আমি অনেক আগে যখন কালার করেছিলাম তখনের কালার এটা, এখনো অল্প অল্প একটু শেড দেয় আছে, আর রোদে গেলে আরো বেশি সুন্দর শেড দেয়। আমার সাথে সাথে আম্মা কাছে কালার করছিলাম, কিন্তু আমার তো চুল নাই, কিন্তু আমি নানুর সাথে সত্যি কথা সত্যি কথা ইয়েস মাইসুরা মানহা সরি মানহা এটা কালার করেছিল অনেক আগে, মানে ওই রকম ডিপ কোন কালার করা নেই, লাইট কালার ছিল। সো মানহা দেখো চুলই নাই, রোদে গেলে ওটা শেড, হ্যাঁ রোদে গেলে ওটা শেড দিত। সো সেম আমারও রোদে গেলে এখনো শেড দেয়। সো ভাবছি আমি হেয়ার কাটও করাবো, সামনের দিকে একটু লেয়ার করানোর ইচ্ছা আছে আমার। সো দেখি কি করানো যায়। আমি কাটের আগে আমি বেবি ছাট করেছিলাম, বেবি ছাট না বেবি কাট, সরি। ওকে সো ওয়েট 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 করছি এন্ড করছি এন্ড করছি। সো দেখি কয়টা বাজে আপু আসে, আপু অলমোস্ট আমার বাসার কাছেই আমাকে একটু আগে কল করেছিল। সো উই আর ওয়েটিং, সো স্টে টিউনড উইথ আস, বাই। ওকে দেন আপুটা এসে পড়েছিল, আসার পরে আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য যা যা করার প্রসেস সে করছিল। অ্যান্ড ইউ ক্যান সি আমার কিন্তু অলরেডি অনেক চুল বেড়ে গিয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো ট্রিটমেন্টের ফার্স্টে হচ্ছে কি যেন দিচ্ছে আই ডোন্ট নো কি দিচ্ছে। সো যারা যারা আপুর কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে গিয়ে আপুর পেজে নক করবেন, আপু সব ডিটেলস আপনাদের কে বলে দিবে, আপনারা ওই অনুযায়ী সার্ভিস নিতে পারবেন। অ্যান্ড পর একটু মাসাজ করে দিচ্ছিল, অনেক আরাম লাগছিল, আমি আবার হেয়ার মাসাজ অনেক বেশি পছন্দ করি। সো আমার দুই মেয়েকেও মাঝে মাঝে আমি বলি আমাকে একটু মাসাজ করে দাও। দেন হচ্ছে আরেকটা কি যেন দিচ্ছিল মেডিসিন মেবি দিচ্ছিল ট্রিটমেন্টের জন্য, ইউ ক্যান সি অল্প অল্প করে চুল নিয়ে। দেন হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কি 25 মিনিটসের মতো এইভাবেই আমি ছিলাম। সো 25 মিনিটসের মধ্যে আমি ফেসিয়ালের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, কারণ অনেক লং টাইম, আর আপুর যেহেতু বাসা অনেক দূরে আর আমার যেহেতু লং হেয়ার সো টাইমটা একটু বেশি লেগেছে। সো আপু আমার ফেসিয়াল করতে স্টার্ট করে দিয়েছিল, ফার্স্টে হচ্ছে গিয়ে মাসাজ ক্রিমগুলো দিচ্ছিল ইয়েলো কালার পিঙ্ক কালার এগুলো দিয়ে ভালো করে মাসাজ করেছিল। দেন হচ্ছে গ্রিন কালার একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করলো। সো ওয়ান বাই ওয়ান সব মাসাজ ক্রিম অ্যাপ্লাই করার পর আমার আলহামদুলিল্লাহ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কোনো কিছু ছিল না, তারপর আপু ক্লিন করলো। দেন হচ্ছে আমার হ্যান্ড মাসাজ করে দিল, দেন হচ্ছে আমাকে একটু পেডিকিওর মাসাজও করে দিল। ওকে সো আফটার শাওয়ার আই এম ব্যাক অ্যান্ড ইউ ক্যান সি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আই এম গ্লোয়িং। অ্যান্ড এখানে একটা আমার পিম্পল হয়েছে যেটা কিনা আমাকে দেখতে উইয়ার লাগছে যদিও বা, বাট আমি যেটা করি আমি কখনো পিম্পল হলে সেটাকে আমি কখনো আমার নেইল ইউজ করি না বা হচ্ছে আমার মানে চুলকাই না, ইচিং হলেও আমি করাই না, কিছুই করি না, জাস্ট এটা যেভাবে হয়েছে সেভাবেই আমি তাকে তার মতো থাকতে দিই। সো নিজে থেকেই অ্যাট এ টাইম ম্যানেজ হয়ে যায়। সো আমি যদি এটাকে হচ্ছে কি বারবার টাচ করবো ধরবো, সো আমার এক জায়গার কষ্ট লেগে আরেক জায়গা হওয়ার অনেক চান্সেস থাকে। সো আমি এটাকে এভাবেই রেখে দিই। সো এই হচ্ছে আমার হেয়ার, ইউ ক্যান সি অনেক বেশি মাশাল্লাহ শাইন করছে, শুকানোর পরও শাইন করবে অবশ্যই। সো চলেন ব্যাক সাইডটা আমি একটু দেখাই আপনাদের যে আমার হেয়ার কতটুকু শাইন করছে। সো আমার আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টিল দেন আসসালামু আলাইকুম এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, অ্যান্ড হচ্ছে অবশ্যই একটা লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে কেউ ভুলবেন না। অ্যান্ড আমার ডিসক্রিপশন বক্সে আমার সবকিছু লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাকে সবাই ফলো করতে পারবেন। সো সবাইকে আসসালামু আলাইকুম।